আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তুমি কি আছো? ধরি সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের এপিসোডে আমি আপনাদেরকে কানের দুল, তারপর হচ্ছে ইয়ার টপ, তারপর হচ্ছে চেন, এগুলোর কালেকশন দেখাবো। আপনারা পুরো ভিডিওটা জুড়ে যদি আমাদের সাথে থাকেন তাহলে কিন্তু এই চমৎকার চমৎকার কালেকশনগুলো দেখতে পারবেন। তো প্রথমে আমি আপনাদেরকে এই যে চমৎকার যে সুন্দর কানের দুলটা আছে এইটা দেখাচ্ছি। এই কানের দুলটার প্রাইস কত ভাইয়া? ওজন কতটুকু আছে? 1.35 গ্রাম। এটার প্রাইস হচ্ছে 12,000 টাকা। ১২,000 টাকা বাজেট থাকলে এটা কেনা যাবে। এটা কিন্তু অনেক অনেক সুন্দর ভাই। এগুলোর পেন্ডেন্ট হয় না আপনাদের কাছে? পেন্ডেন্ট আছে, সেম পেন্ডেন্ট হবে, যেমন এটা, যেমন যদি কেউ নেয় এটার সাথে ম্যাচিং করে দেওয়া যাবে। পেন্ডেন্টটা কতটুকু ওজন হবে আনুমানিক? পেন্ডেন্টটা ওজন আপনার কয় টাকা পড়বে? 7,000 টাকা পড়বে। এক আনার মতো, এক দেড় আনা, 7,000, 6,000, 8,000, যা আচ্ছা এরকম মধ্যে। খুব সুন্দর জিনিস, এটার প্রাইস হচ্ছে মাত্র 12,000 টাকা। আমি এটা একটু দেখাচ্ছি, এটার প্রাইসটা একটু বলে দেই। 9,500 টাকা। 9,500 টাকা, 9,500 টাকা বাজার থাকলে এটা কেনা যাবে। খুবই সুন্দর। এটা হচ্ছে 10,200 টাকা, আর এটার ওজনটা আমি একটু বলে দিচ্ছি। এটা হচ্ছে 1.9 গ্রাম, তার মানে কি এটা দেড় আনার চেয়েও কম, দুই আনার চেয়ে কম? আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে প্রাইস হচ্ছে 10,000 টাকা। আমি এটা একটু দেখাচ্ছি, এটার প্রাইস হচ্ছে 9,000 টাকা। 9,000 টাকা, 9,000 টাকা বাজার থাকলে এটা কেনা যাবে। তো আমি 21 ক্যারেট এবং 22 ক্যারেট গোল্ডের বর্তমান যে দামটা আছে একটু বলে দিই ভাইয়া। 21 ক্যারেটের বর্তমান দাম কত আছে? 21 ক্যারেটের বর্তমান দাম হচ্ছে 89,171 টাকা। আর 22 ক্যারেট? 22 ক্যারেট 93,400 টাকা। বুঝতেই পারতেছেন, 93,000 টাকা গোল্ডের দাম। আচ্ছা, এরপরে? এরপরে 9,000 টাকা। এটা হচ্ছে 9,000 টাকা। এটা হচ্ছে 9,000 টাকা। খুবই সুন্দর। আমি এটা একটু দেখাচ্ছি, এটা ফ্রস্টিং কাজের বল বলে, এটা খুব সুন্দর গোল্ডের বল, আর এটা কিন্তু হুকটাও কিন্তু গোল্ডের হবে। এটার প্রাইসটা একটু বলে দেই। 15,500 টাকা। আচ্ছা, কেউ যদি বলে যে আমার হুক গোল্ডের লাগবে না, তো সেক্ষেত্রে এটার দাম কি বাদ যাবে নাকি এটাই ভাবে আসছে? ওটার সাথে অন্য রুমে আছে। এটার প্রাইসটা একটু বলে দিচ্ছি, 15,500 টাকা। 15,500 টাকা। আমি চমৎকার ডিজাইনের কানের দুলটা দেখাচ্ছি, এটার প্রাইস হচ্ছে 19,000 টাকা। 19,000 টাকা, 19,000 টাকা বাজেট থাকলে আপনারা এটা কিনতে পারবেন। খুবই সুন্দর, আর এটার ওজনটা হচ্ছে 2.15 গ্রাম। আমি এটা দেখাচ্ছি, এটার প্রাইস হচ্ছে 13,700। 13,700 টাকা, 13,700 টাকা বাজেট থাকলে এটা কেনা যাবে। এটা হচ্ছে 13,500 টাকা। 500 টাকা এটার প্রাইস হচ্ছে 21,400, আর এটা হচ্ছে 2.48 গ্রাম। খুবই সুন্দর, দেখতেই পাচ্ছেন চমৎকার। আমি এটা দেখাচ্ছি, এটা হচ্ছে 14,700 টাকা। আমি এটা একটু দেখাচ্ছি, এটার প্রাইস হচ্ছে 17,000। আমি এটা দেখাচ্ছি, এটার প্রাইস হচ্ছে 16,500 টাকা। এটা হচ্ছে 14,500 টাকা, আর এটা হচ্ছে 1.60 গ্রাম। আমি এটা দেখাচ্ছি, এটার প্রাইস হচ্ছে 16,500 টাকা। আমি এটা একটু দেখাচ্ছি, এটা কিন্তু খুব সুন্দর একটা কানের দুল, এটার প্রাইস হচ্ছে 14,000 টাকা। 14,000 টাকা বাজেট থাকলে কিন্তু আপনারা এই চমৎকার দুলটা কিনতে পারবেন। এটা কিন্তু বাহিরে খুবই সুন্দর একটা কানের দুল। নেক্সট কালেকশন দেখাচ্ছি, আমি এটা একটু দেখাচ্ছি, এটা কিন্তু খুব সুন্দর, এটা কিন্তু হচ্ছে 20,500 টাকা। চমৎকার। আমি এটা একটু দেখাচ্ছি, এটার প্রাইস হচ্ছে 16,000 টাকা। 16,000 টাকা বাজেট থাকলে এটা কেনা যাবে। আমি এটা একটু দেখাচ্ছি, এটার প্রাইস হচ্ছে 11,000 টাকা। আমি এটা একটু দেখাচ্ছি, এটার প্রাইস হচ্ছে 10,000 টাকা। আমি এটা একটু দেখাচ্ছি, এটার প্রাইস হচ্ছে 11,500 টাকা। এটা হচ্ছে 11,000 টাকা। খুবই সুন্দর। আমি এটা একটু দেখাচ্ছি, এটার প্রাইস হচ্ছে 10,500 টাকা।
এটা একটু দেখাচ্ছি, এটা হচ্ছে 11,500 টাকা। 11,500 টাকা বাজার থাকলে এটা কেনা যাবে। এটার প্রাইস হচ্ছে 10,000 টাকা। 10,000 টাকা বাজার থাকলে এটা কেনা যাবে। এটা হচ্ছে 22 ক্যারেটের একটা চেইন। এটা কোন দেশের? দুবাইর। দুবাইর। এটার প্রাইসটা আসবে কতটুকু? ওজন আসবে কতটুকু? এটার ওজন আছে 2.84 গ্রাম। তার মানে এটার দাম আসতেছে 24,500 টাকা। তার মানে কয় আনা? চার আনা। চার আনা, চার আনার বেশি। চার আনার একটু বেশি সামথিং। যাই হোক, আমার মতো যারা আনা ছাড়া বুঝেন না তারা এভাবে হিসেব করে নেবেন। আমি এটা দেখাচ্ছি, এটা হচ্ছে গোল্ড চেন। এটা বেবি চেন বা বড়রাও পড়তে পারবে। এটার ওজনটা বলে দিচ্ছি। ওজন ফিরে বাবা কি হলো? হ্যাঁ, এটা অনেক ওজন। এটা চার আনার কাছাকাছি। এটা চার আনা। প্রাইস হচ্ছে, মানে আপনারা যদি গোল্ডের একটা চেন বড়রা পড়তে চান, নিম্নে আট আনা, আট আনার নিচে বড়রা আর পড়তে পারে না, সুন্দরও লাগে না ওরকম। এটা হচ্ছে চার আনা। প্রাইস হচ্ছে 24,500 সামথিং। আচ্ছা, এরপর আমি এইগুলো একটু দেখাই। হ্যাঁ, এটা হচ্ছে প্যাচের চেন। এটা মনে হয় আট আনার মতো আছে বড়টা। হ্যাঁ, তো এটা আট আনার মতো। প্রাইস হচ্ছে 48,000 সামথিং। এই তো কাছাকাছি। কাছাকাছি না, আন্দাজে বললেন না আপনারা, খুশি হয়ে কম বলেন। পরে আপুরাই সকাল, আপু আপনি বলছেন একটা, ভাইয়ারা দেখাইছে আরেকটা, দাম হয়েছে আরেকটা, কিনতে পারি না। এগুলো করবেন না, বেশি ইচ্ছা হলে বেশি বলবেন। এটার প্রাইসটা ওজন কতটুকু আছে এক্সাক্ট বলে দেই? হ্যাঁ, 5.1 5.12। আটা না আছে, এটা ধরেই বুঝতে পারছি। কত? 45,000। আচ্ছা, এটা এটা কয় আনা? এটা একটু কটা? এটা হ্যাঁ 2.94। এটা প্রায় চার আনার মতো। চার আনার মতো 24,000 সামথিং। আচ্ছা, এখানে এটা কত প্লেনের ভিতরে? কোনটা পা? এটা আর ওটা প্রায় কাছাকাছি। আচ্ছা, এখানে সবচেয়ে কম কত, সবচেয়ে বেশি কত? সবচেয়ে কম আছে হচ্ছে 13,000 টাকা। আর সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি আছে হচ্ছে 45,000 টাকা। আচ্ছা, দেখলাম ওটা। এখন আমি পার্লের নেকলেসটা দেখাই। পার্লের এই মালাটা কত ভাইয়া? পার্লের মালা হচ্ছে 2500 টাকা। 2500 টাকা। আর কানের দুল সহ? কানের দুল, ওটা কানের দুল হলো ফ্রি গিফট। আচ্ছা, এটা সেট হচ্ছে 2500 টাকা। অনেক আছে না? ওটা দিচ্ছি, কানের দুল অনেকে দেয় না, আমরা কানের দুল দিচ্ছি। আর এই কান গলাটা, এটা কত? এটা 2000 টাকা। এটা হচ্ছে 2000 টাকা। এইটা আর ওটার মধ্যে পার্থক্য কি? একটা হচ্ছে দুইটা একটু একটু পার্থক্য আছে, অল্প একটু বেশি না। পার্ল বেশি কমের না কিসের? পার্ল সেম সেম। আচ্ছা, তাহলে কিসের মানে কালার গ্রেডিংটা? একটা হোয়াইট আর একটা একটু গোল্ডেন ক্রিম টাইপ। অনেকে ক্রিম টাইপের নেয় অনেকে। এটা হচ্ছে তাইলে 2000। 2000 টা 2500। ওটা হচ্ছে 2500। তো অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চলে আসবেন ডায়মন্ড ভিউ অ্যান্ড গোল্ডে। তো আমি আপনাদেরকে এখানকার অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা স্ক্রিনে অলরেডি দিয়ে দিয়েছি, তারপর আমি আপনাদেরকে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ঢাকা পান্থপথ বসুন্ধরা সিটি, লেভেল 5, ব্লক ডি, শপ নাম্বার 67। কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন, এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকার ভিতরে ঢাকার বাইরে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা ডায়মন্ড এবং গোল্ড এবং সিলভারের কালেকশনগুলো এখান থেকে কিনতে পারবেন। তো ভালো থাকবেন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আর ভিডিওটা শেয়ার করতে কিন্তু মোটেই কৃপণতা করবেন না, নিজের চ্যানেল মনে করে জাস্ট শেয়ার করে দিবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।